নমস্কার, এই মুহূর্তের বড় ব্রেকিং নিউজ। তৃণমূলের সাংসদ নায়ক দেব অধিকারীকে চরম অপমান করল বিজেপির বিধায়ক নায়ক হিরণ চট্টোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ঘাটালের সাংসদ দেবকে চরম অপমান করল খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। হিরণ বলেছে, ভোটের আগে আসব, ভোট মিটলে কলকাতার ফ্ল্যাটে গিয়ে থাকব, সাংসদ হিসাবে মাইনে নেব, আবার ঘাটালের কাজের জন্য কাটমানি খাবো, গরুচোর এনামুলের টাকায় সিনেমা বানাবো। বিধায়কের কথাতে স্পষ্ট, তিনি সাংসদ বলতে দেবের দিকেই তীর ছুঁড়েছেন। অনুষ্ঠানে হিরণ আরও বলেন, ওকে তো সিবিআই চা খাওয়ানোর জন্য ডেকেছিল, কফি খাওয়ানোর জন্যও ডেকেছিল। উনি মালদ্বীপে গার্লফ্রেন্ড নিয়ে শুয়ে থাকবেন আর ঘাটালের মানুষ বন্যার জলে সুইমিং করবেন, এটা হতে পারে না। অর্থাৎ হিরণ চট্টোপাধ্যায় বিজেপির বিধায়ক তৃণমূলের সাংসদ দেবকে আক্রমণ করতে করতে ব্যক্তিগত জীবনেও আক্রমণ করে দিয়েছেন। কিন্তু মজার বিষয় এখানে, দেব কিন্তু হিরণকে পাল্টা কিছু বলেনি। দেব এখানে পরিষ্কার বলছে যে, আমি পাল্টা আক্রমণের রাজনীতিতে বিশ্বাস করি না, ঘাটালের মানুষ জানে আমি কি করেছি কি না করেছি। হিরণ আমার বন্ধু, রাজনৈতিক ক্যারিয়ারে ও ভালোই এগোচ্ছে, ওকে অনেক শুভেচ্ছা রইল। তৃণমূলের সাংসদ দেব আরও বলেন, ওকে এখনও আমি বন্ধু হিসেবে মানি। তো এবার হিরণ এত অপমান করলো, দেব কেন চুপ থাকলো? তাহলে কি এটা পরিষ্কার যে দেব কোথাও না কোথাও জড়িয়ে রয়েছে, বেশি মুখ খুললে আরও ফেঁসে যাবেন, যার জন্য চুপ থাকলেন? তা না হলে রাজনীতিতে আমরা পাল্টা আক্রমণ প্রতিনিয়ত দেখে থাকি, কিন্তু এখানে দেব চুপসে গেলেন, কিন্তু কেন? প্রশ্ন থাকবেই। জয় হিন্দ।